হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যে কীভাবে ক্যাশ পিন দিবেন। সো আমার অনেকগুলো ভিডিও আছে, যে ভিডিওগুলোতে আপনারা দেখতে পেয়েছেন যে কীভাবে ক্যাশ পিন দিতে হয়, কীভাবে মগ পিন দিতে হয়, কীভাবে ব্যানার পিন দিতে হয়, সবগুলো আপনারা টিউটোরিয়াল পাবে, ওগুলো সব কিছু পাবেন আমার চ্যানেলে। সো বন্ধুরা দেখুন, আজকে আমি ক্যাশ পিন দেব। আপনাদের যে আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে লাল যেটা ওটা যেতে হবে, এটা ক্রেস্টের পিনটে যেতে হবে, ওটা 170। তারপর যে নিচের অংশ যেটা সবুজ আছে, ওই যে 170, যেটা 170 যাওয়ার পর তখন একটা চাপ দেওয়া হবে। দেখেন আমি এখানে আমার পেপার রেখেছি, ওটা মেটাল পিন্ট হবে। তারপর 170 যাওয়ার পর আমি এটা চাপ দেব। চাপ দেওয়ার পর তারপর ওই যে সবুজ যেটা আছে ওইটা নিচে নেমে আসবে, শূন্য যখন যাবে তখন এটা চাপ থেকে তুলে ফেলবো। সো আমি আপনাদের আজকে এই পুরো ভিডিওটা দেখিয়ে দেব যে কীভাবে ক্রেস্ট পিন দিতে হয়। আর বন্ধুরা অবশ্যই জানেন যে আমাদের কেরিয়ার করতে হলে অবশ্যই আমাদের হাতের কাজ যেটা আছে সেটা অবশ্যই শিখতে হবে। যেমন ধরেন গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেকগুলো কাজ আছে, সেগুলো কাজ করে আবার মেশিন চালানো, এগুলো অবশ্যই আমাদের করতে হবে। দেখেন আমরা যে সমস্ত গ্রাফিক ডিজাইনার যেগুলো আছে তারা ডিজাইনে কাজ করে, বাট মেশিন যেগুলো আছে ওগুলো চালাতে পারে না। বাট আমি গ্রাফিক ডিজাইনার, আমি মেশিনে কাজ, যে স্যান্ড মেশিন আছে, ক্রেস্ট মেশিন আছে, এদিকে মগ মেশিন আছে, আমি এই সমস্ত মেশিনগুলো চালাতে পারি, কারণ ওগুলোর পাশাপাশি এটাই আমাদের প্রয়োজন। সো আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে শিখতে পারবেন যে কীভাবে ক্রেস্ট পেন্ট দিতে হয়, কীভাবে মক পেন্ট দিতে হয়, কীভাবে ব্যানার, স্টিকার, রিভার্স পেন্ট, ফ্ল্যাক্স, ওরাজেট, এগুলো কীভাবে পেন্ট দিতে হয়। সো বন্ধুরা সব বন্ধুরা আমার এটা 164 দিকে এসে পড়েছে। 170 যখন হয়ে যাবে তারপর দেখবেন আমি কীভাবে এটা চাপ দিই। দেখুন আমার 170 হয়ে গেছে, তাই আমি এটা চাপ দিচ্ছি। দেখুন আমি এটা এখন চাপ দিয়েছি। চাপের পর যখন আমার এই যে সবুজ যেটা লেখা আছে ওটা যখন চলে যাবে, ওটা যখন শূন্যতে যাবে তখন তখন আমি এটা তুলে ফেলবো। আর দেখুন শুধুই আমি দুটো পিন দিচ্ছি না, আমার অনেক কিন্তু পিন্ট আছে, সেগুলো আমি কিন্তু একটার পর একটা দিতে পারবো, কোনো সমস্যা হবে না। এ দেখুন আমার ইপসন যে L130 যে মেশিনটা আছে, এই মেশিন দিয়ে আমি এগুলো ইপস ওদের সাবমিশন যে পেপার আছে সেই সেই পেপার আমি এগুলো পিন দিচ্ছি। ওগুলো পিন্ট কিন্তু ট্রান্সফর্মে গিয়ে রিলে ওদের ট্রান্সফর্মে গিয়ে এটা আমি উল্টো করে ফেলছি। দেখুন আমার 100 আমার শূন্য হয়ে গেছে, তখন এটা আমি অফ করে ফেলবো, তারপর এটা আমি তুলে ফেলবো। এ দেখুন আমার কেস হয়ে গেছে। দেখুন আমার ক্রেস্ট, এ দেখুন আমি এগুলো প্রিন্ট দিয়ে ফেলছি। বাট এখন দেখুন আমার হয়ে গেছে, এখন আমি আবার চাপ দিতে পারবো। এটার কারণ হচ্ছে যখন মেশিন চাপবো তখন এটা শূন্য থেকে ওটা 170-ই যাবে, তারপর মেশিনটা গরম হবে। তারপর যদি আমি চাই যে ওটার পর আমার আরও পিন্ট আছে, আমি এটাও দিতে পারবো, দিতে আমার সময় লাগবে না। এই যে হিট আছে এই হিটের মধ্যে সেটা কিন্তু হয়ে যাবে।
আর বন্ধুরা, দয়া করে আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এখন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি মেশিন প্রিন্ট যেগুলো আছে ওইগুলো। পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যে ডিজাইনের কাজগুলো আছে, ভিজিটিং কার্ড, ক্রিয়েটিভ ডিজাইন যেগুলো আছে, এগুলো ব্যানার, ফেস্টুন, লিফলেট, কেস মেমো, বিয়ের কার্ড, ক্রেস্ট, মগ কীভাবে বানানো হয়, ডিজাইন করা হয়, সে সমস্ত টিউটোরিয়াল ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। নোটিফিকেশন অন করে রাখবেন, অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা পাবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।